আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং টিএমএ স্কুলে সাথে আছেন। আজকে আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণা সমূহের দ্বিতীয় পর্বে রয়েছি। গত পর্বে আমরা দুটি ধারণা সম্পর্কে জানতে পেরেছি, এবার আমরা জানতে পেরেছি উৎপাদন ক্ষমতার কার্যকর শব্দ ব্যবহার ধারণা আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বাড়ানোর ধারণা। তো উৎপাদন ক্ষমতার কার্যকর শব্দ ব্যবহার ধারণার ব্যাপারে যদি আমি বলতে চাই, তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠান মিত ব্যয়িতার সাথে তার সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তাকেই বলা হয় তার কার্যকর উৎপাদন ক্ষমতা। এখন উৎপাদন কাজের ধারাবাহিকতা এবং উপকরণের যথাযথ ব্যবহারের মাধ্যমে কিন্তু মিত ব্যয়িতা অর্জন করা যায়। প্রতিষ্ঠান উৎপাদনে মিত ব্যয়িতা অর্জন করলে অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন নিশ্চিত করতে পারে। একটি প্রতিষ্ঠান উৎপাদনে কতটুকু মিত ব্যয়িতা অর্জন করেছে তা উৎপাদন ক্ষমতার কার্যকর শব্দ ব্যবহার নির্ণয়ের মাধ্যমে জানা যায়। আর সেটা জানার যে ফর্মুলা, সেটা হচ্ছে গড় আউটপুটের হার পার প্রকৃত উৎপাদন ডিভাইডেড বাই সিস্টেম দক্ষতা পার কার্যকর ক্ষমতা ইনটু 100%। ঠিক আছে, তো আমরা যদি এটির একটি উদাহরণ দেখি, ধরুন যে একটি প্রতিষ্ঠানের কার্যকর ক্ষমতা হচ্ছে 20,000 একক এবং দৈনিক গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 2,000 একক, তাহলে তার কার্যকর ক্ষমতার হার কত? আমরা দেখতে পাচ্ছি এই 2,000 হলো আমাদের দৈনিক গড় উৎপাদন ক্ষমতা এবং এই 20,000 হলো আমার কার্যকর ক্ষমতা। সেটাকে আমরা 100% গুণ করেছি ভাগ করার পর, যেটা হচ্ছে 2,000/20,000 ভাগ করে যেরকম 1 পাই আমরা, আর হচ্ছে আমরা তারপর পাচ্ছি 10%। তো আমরা বলতে পারি এখানে কার্যকর ক্ষমতার হার হলো 10%। তো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বাড়ানোর ব্যাপারে যদি এখন আমি বলতে চাই, যেটাকে ইংলিশে আমরা বলি কনসেপ্ট অফ ইনক্রিজিং ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি। প্রতিটি প্রতিষ্ঠান উৎপাদন কাজে একই সাথে একাধিক উৎপাদন প্রক্রিয়া বা ধাপের মাধ্যমে উৎপাদন কাজ সম্পাদন করা যায়। সব প্রক্রিয়া বা ধাপের উৎপাদন ক্ষমতা একইরকম হয় না। ঠিক আছে, তো সামষ্টিকভাবে উৎপাদন ক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে নতুন প্রযুক্তি বা নতুন মেশিন আয়োজন সংযোজন শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। শ্রমিকদের কাজের কর্মঘণ্টা বাড়ানো যায় এবং প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করে দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। বর্ধিত চাহিদা মোকাবেলার জন্যই সর্বোচ্চ উৎপাদন করা হয় এবং তা দীর্ঘ সময় চালানোর জন্য উৎপাদন বা উপকরণের সংস্কার সাধন ও ধারণার সাথে জড়িত। তো সবশেষে বলা যায় যে উৎপাদন ক্ষমতা নির্ধারণের উপর ক্ষেত্রে কিন্তু আমাদের যে ধারণাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এই ধারণাগুলো বিবেচনা করে কিন্তু উৎপাদন করলে একটা কোম্পানি সর্বোচ্চ মুনাফা কমাতে পারবে। আশা করি আজকের ধারণা দুটি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।